Assalamualaikum guys, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। ভাই টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো। আজকে কিন্তু গাইস আমরা একদম একটা ওয়াল রেকর্ড করে ভালাইছি। আর ওয়াল রেকর্ডটা কি গাইস? আজকে কিন্তু আমরা পিকেতে নামছিলাম, মনে করো MP40 এর কোনো গান স্কিন ছাড়া চ্যালেঞ্জ করতে। আর গাইস বিশ্বাস করো, পিকের মধ্যে পুরো 20টা কিল করে ভালাই। আশা করি গাইস কোনো গান স্কিন ছাড়া, মানে MP40 এর গান স্কিন ছাড়া কোনো ইউটিউবার এই পর্যন্ত গাইস 16 ভার্সাস স্কোয়াডে শুধুমাত্র পিকের মধ্যে 20টা কিল করে নেয় গাইস। তো অবশ্যই আজকের ভিডিওটি স্কিপ না করে দেখো গাইস, অনেক মজা পাইবা। আর আশা করি গাইস তোমরাও যদি ট্রাই করো ভাই এরকম ওয়াল রেকর্ড করতে পারো কিনা, যদি করতে পারো গাইস তোমাদের জন্য কিন্তু গিভওয়ে থাকবে। মানে চ্যালেঞ্জটা কি গাইস, আমি কিন্তু পিকের ভিতরে 16 ভার্সাস স্কোয়াডে MP40 এর গান স্কিন ছাড়া 18টা কিল করছি। তো তোমরা যদি কেউ গাইস পিকের মধ্যে 16 ভার্সাস স্কোয়াডে শুধুমাত্র MP40 দিয়া, পিকের মধ্যে গাইস অন্য কোনো জায়গা না, শুধু পিকের মধ্যে MP40 এর গান স্কিন ছাড়া যদি 19টা কিল করতে পারো, তাহলে কিন্তু গাইস তোমাদের জন্য গিভওয়ে থাকবে। আর গাইস গিভওয়ে কিন্তু অনেক ভালো প্রাইস দিব, ঠিক আছে? অনেক ভালো মনে করো ডায়মন্ডের অফার থাকবে, যেটা এখন বলবো না, যে কমপ্লিট করবা সে পার্সোনালি মেসেজ দিবা, দেন গাইস তারা গিভওয়ে দিয়ে তারপর আমরা ভিডিওতে বলবো। তো চলো গাইস ভিডিও দেখো, আশা করি মজা পাবা। আর অলরেডি কিন্তু গাইস আমার 2টা কিল হয়ে গেছে, 2টা কিলই পিকের ভিতরে করছি। আর দেখতে পাচ্ছো গাইস MP40 কান্দে, কিন্তু MP40 কিন্তু কোনো গান স্কিন নাই, মানে গান স্কিন ছাড়া কিন্তু 16 ভার্সাস স্কোয়াড খেলতেছি, তার ভিতরে গাইস গান স্কিন ছাড়া, তার মধ্যে কিন্তু গাইস পিকের ভিতরে 20টা কিল। তো চলো ভাইয়া দেখি হয় কি না, চ্যালেঞ্জটা কমপ্লিট হয় কি না গাইস, ট্রাই করবো বেস্ট। আর মেন কথা গাইস আমরা কিন্তু পিকের মধ্যে চ্যালেঞ্জ করতে আসি নাই, আসছিলাম গান স্কিন ছাড়া MP40 কেমন ড্যামেজ দেয় আর চ্যালেঞ্জটা কমপ্লিট করবো আর কি। বাট দেখলাম ভাই আমার 20টা কিল মনে করো মোটামুটি হয়ে গেল পিকের মধ্যে। তো চিন্তা করলাম এটা তো বড়সড় একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেলো ভাই, খেলতে খেলতে এরকম ওয়ার্ল্ড রেকর্ড হবে এটা তো আমি কল্পনাও করি নাই। তো চলো গাইস তোমাদের জন্য এটার জন্য চ্যালেঞ্জটা দিলাম, দেখি তোমরাও পারো কি না। তো অলরেডি কিন্তু গাইস 3টা কিল হাতায় দিলাম, এনিমি কিন্তু আরও আছে। আর ভাই পিকে কিন্তু অনেকগুলো এনিমি নামছে, তো আমার ভাই কপাল হয়তো আজকে ভালো ছিল, এটার জন্য এত এনিমি পাইছি আর কিলও করতে পারছি। ও ভাই মারিস না, আবার যদি গান স্কিন থাকতো তাহলে ইজিলি গাইস আরও বেশিও কিল করতে পারতাম, বাট গান স্কিন ছাড়া বুঝি তো সব হেডশট মারতে হয় না, কিন্তু ওরকম একটা ড্যামেজ দেন এখন। আর এখন তো গাইস গান স্কিন ছাড়া ওরকম একটা মনে করো দামও নাই জানোই, কারণ সব প্লেয়ারের কাছে দেখবো ভালো ভালো স্কিন, সবাই কিন্তু সেই লেভেলে জাতা মেরে দিবে, দেখা যায় তোমার হেডের আগে জাতা গাই মরে যাবা, এটার জন্য সতর্ক থেকে খেলতে হয়। চলো ভাই এই যে দেখছো জাতা মেনাইছি, কোনো মতে কিন্তু গাইস মারলাম কষ্ট মষ্ট কইরা, বাট ওরে কিন্তু গাইস কনফার্ম দিয়ে দিতে, ওর টিমমেট হয়েছে, টিমমেট আয় তো ভাই উড়া দৌড়া প্রমাণ শুরু করে দিছে, দেখছো গ্রেনেড মারতেছে শালার পুতি, তোর তো খাইছি ভাই 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 ভাই, মরে গেলাম মরে গেলাম। এ ভাই এটা কি মারছে, গ্রেনেডও মারছে ইয়েও মারছে, চল ভিতরে ঢুকছো সাহে ভিতরে আয়, এমন কোপ দিমু একবারে মনে করে ভিসি টিসি খোলা এলাম মনে তোর, তুই আমার লোকে কাহিনী করো শালার পুত। আর গাইস স্কিনে গেমিং উইথ মাসুদ কাকা নামে যে চ্যানেলটা দেখতেছো এটা কিন্তু গাইস আমাদের মাসুদ কাকার চ্যানেল, তো এখনো যারা যারা তার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না সবাই কিন্তু করে দিও গাইস, সে কিন্তু গাইস খুব কষ্ট করে ভাই বিশ্বাস, এরকম মানুষ আমি দেখি রাই, সে কিন্তু ভাই ভিউ পাক বা না পাক রেগুলার ভিডিও দেয়, আর ভিডিওর কোয়ালিটিও কিন্তু গাইস খুব ভালো, সে কিন্তু ভাই আমাদের মধ্যে খুব ভালো ভালো চ্যালেঞ্জ ভিডিও করে। আর আমরা তো খেলি পিসি দে গাইস, সে কিন্তু খেলে ফোনে, তো তার কিন্তু ভাই আমি যতটুকু মনে করি অনেক বেশি সাপোর্ট পাওয়ার কথা, বাট তোমরা এরকম একটা সাপোর্ট করো না, তো অবশ্যই কিন্তু ভাই বেশি বেশি সাপোর্ট করো। আসলে গাইস তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কিন্তু এমনিতে ওটা পসিবল না, তোমরা জানো তোমরা আমাদের সাপোর্ট ভালোবাসা দেও বিদেয় গাইস আমরা এতদূর আসতে পারি। তো আমার মনে হয় গাইস মাসুদ কাকার প্রচুর সাপোর্টের প্রয়োজন, কারণ ভাই সে কিন্তু খুব ভালো ভালো ভিডিও বানায়, নর্মালি ওরকম বটলা মার্কা ভিডিও বানাইলে আমি বলতাম ভাই দরকার নেই চ্যানেল সাবস্ক্রাইব করা, বাট ভাই তোমরা একবার হলো তার চ্যানেলটা ঘুরে আইসো, আশা করি ভালো লাগবে, আর সে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও বানায় এটার জন্য একটু সাপোর্ট তো করাই যায় তাই না। তো চলো গাইস মাসুদ কাকার চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট পিনে ডিসক্রিপশনে পাই যাবা, অথবা ভাই সার্চ দিয়েও নিতে পারো। তো এখনই গাইস যাও বেশি বেশি ভালোবাসা দাও সাপোর্ট দাও, আমার রিয়েল যারা ভালোবাসার মানুষ আছো অবশ্যই আমার যারা ভালোবাসো মাসুদ কাকার একটু সাপোর্ট করো গাইস। তো চলাই দিকে কিন্তু ভাই দেখতে দেখতে মোটামুটি 9-10টা কিল কিন্তু করে ফেলাইছি, আর আমার অবস্থা কী করছে দেখলাই, একলগে 2-3টা প্লেয়ার যদি ভাই এমনি করে ঢুকা যায় তাহলে কি হবে সমস্যা নাই, কোনো মতে কিন্তু মেডিটেডি করে ভাই লাইফটাই ফুল বানাইলাম, এখন কিন্তু গাইস করা লেভেলের খেলা দিব, সেই লেভেলের মাইট টাইট দিব এনিমিদের। আর গাইস এদিক দিয়ে তো এনিমি তো মোটামুটি ভাই অনেকগুলো মারছি, আর কি এনিমি পাবো গাইস, আসলে কি আমি 18-20টা কিল করতে পারছিলাম নাকি মুখে বয়ান মারলাম ফাপড় দিলাম দেখো গাইস। আর এখন পর্যন্ত 9টা কিল করছি, পুরো কিলই কিন্তু গাইস পিকের মধ্যে, দেন আমি দূরে গেছিলাম ঘুরতে কোনো এনিমি পাইনি, দেন আবার ঘুরে পিকে আসছি, আসার পরে আবার এক চান্দুরে পাইছি, তো চান্দুর কিন্তু ভাই টাকলা মাকলা উড়া দিয়েছি সেকেন্ডের ভিতরে। আর 16 ভার্সাস স্কোয়াডে গাইস আসলে অনেক কিল পাওয়া যায়, বাট খেলাটা কিন্তু অনেক বেশি কষ্ট তোমরা জানোই, পুরো ম্যাচ 16 ভার্সাস স্কোয়াডে খেললা বুয়া করা অনেক টাফ গাইস, তারপর তোমাদের জন্য কিন্তু হার্ড হইলো ভাই ট্রাই করি বেশ চেষ্টা করি।
আর আগে তো জানো গাইস সোলো ভার্সেস স্কোয়াড ছাড়া কোনো ম্যাচই খেলতাম না, বাট এখন কিন্তু গাইস একটু মাঝে মাঝে সোলো ভার্সেস ডুও খেলি বা বুঝোই তো একটু মাঝে মাঝে মনে করো বেশি হার্ড না করার চেষ্টা করি, যাতে গাইস চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারি বা তোমাদের ভালো কিছু দেখাইতে পারি। তারপরে গাইস চিন্তা করলাম না ভাই তোমরা সোলো ভার্সেস স্কোয়াড পছন্দ করো, তো এখন কিন্তু গাইস আবার আগের মতো সোলো ভার্সেস স্কোয়াডই তোমাদের দিই, তো আশা করি ভালো লাগবে। চলো গাইস এদিকটা কিন্তু মোটামুটি ভাইয়া এনিমি বৈশা রয়েছে ভাইয়া, এটার কি নেট নেই নাকি? দাঁড়াও ওই যে লড়তে আছে, নেট তো আছে গাইস, নেট না থাকলে তো লড়ার কথা না ভাই। আরও একটা আছে, আরো একটা আছে ভাই, দুইটা আছে, এই একটার ভিতরে দুইটা করেই আছে। চলো মহিলা, এই মহিলা প্রচুর কাহিনী করতেছে আমার লগে। রিভাইভ দেয় নাকি ভাই? রিভাইভ রিভাইভ দেওয়ার কোনো নাম গন্ধ লইস না ভাই, একটা দুইটার কিন্তু মার্ডার করে দিবো। এদিকটা কিন্তু গাইস মাইরা দিছি দুইজন রে, জামাই বউ দুইজনই কিন্তু একদম মনে করো সেই লেভেলের হেডশট খাইছে, গার গর্দান কিন্তু একদম লক বানা ভালাইছি। সমস্যা নাই গাইস, টেনশন নাই, রিল্যাক্স করে মাইরা দিই। তারপরে কিন্তু গাইস একদম মরো ভাইয়া, তুমি মরো, মরছে গাইস। আর কি প্লেয়ার প্লেয়ার আছে ভাইয়া কিচ্ছুই তো বুঝতে পারতেছি না। চল মর, চল আর বুধ, আমার লোকে পাইতারা না, পাইতারা মনে করো ছুটাই তুমি একদম। চলো গাইস অলরেডি কিন্তু 13টা কিল করে ফেলাইছি, আর দেখি প্লেয়ার পাই কিনা, বাট মনটা তো কয় না গাইছে আর প্লেয়ার পাবো, এতগুলো প্লেয়ার কই থেকে আসবে পিকের মধ্যে বলো। তারপরে যদি আমার জন্য হিসাব পারে গাইস কপালটা যদি ভালো হয়, আসলে গাইস আমি 18টা কিল করছি, তোমরা কি মনে করো গাইস করছি করছি গাইস, তাও কিন্তু পিকের মধ্যেই করছি। দেখো এদিকে কিন্তু গাইস আসছিলাম ড্রপ লুট করতে, ড্রপ লুট করার আসার পর দেখি একটু পরে কিন্তু গাইস এদিকটা দেখবে এনিমি আসে, এনিমি আসে আসলে আমার কাছে মাইর খেতে গাইস, এনিমির একটু চুল চুল বেশি করে, ওই যে আইসে মাইর খাওয়ার লেগে হাইটটা আইসে, দেখছো কইলাম না? আসলে এটি নিনজা টেকনিক গাইছে এনিমি আনানের, আমি তো ভাই চাইতাছি এনিমি আহুক আমার কাছে, আহো বাতি যা আহো, ঠিক আছে সমস্যা নাই গাইস। এদিকটা মোটামুটি আমার 14টা কিল হয়ে গেছে গা, আর এই পিকের ভিতরে কিন্তু গাইস আমার কিল টার্গেট কমপ্লিট করতে হবে। তোমাদের জন্য কিন্তু গাইস চ্যালেঞ্জ সোলো ভার্সেস স্কোয়াড MP40 গান স্কিন ছাড়া, শুধুমাত্র পিকের মধ্যে কিন্তু 19টা যদি কিল করতে পারো অনেক ভালো গিফট দেবো তোমাদের গাইস। অবশ্যই কিন্তু কালকে ভিডিও বানানোর আগে ভাই আমাদের লিঙ্ক দিতে হবে, ঠিক আছে? গতকালকের ভিডিও যদি কমপ্লিট হয়ে যায়, ভিডিও আপলোড দিয়ে দিই, তাহলে কিন্তু গাইস আর চ্যালেঞ্জ কমপ্লিট করে কোনো লাভ হবে না। তো চলো ভাইয়া উড়া দুড়া কিল করি, আর গাইস তোমরাও ট্রাই করো আর কিন্তু গিফট জিতা নেও। চলো 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 ভাইয়া অলরেডি আমার 15টা কিল হয়ে গেছে। আর হ্যাঁ গাইস তোমরা যারা যারা বিশ্বস্ত পাবে আমাদের থেকে ডায়মন্ড টপ আপ করতে চাও, স্ক্রিনে যে নাম্বার দেখতেছো 858 এটা মেসেজ দিয়ে গেছে, সেটা কিন্তু আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কিন্তু গাইস আমি নিজে ডায়মন্ড টপ আপ দিয়ে থাকি। তো অবশ্যই গাইস যারা যারা বিশ্বস্ত পাবে আমার থেকে ডায়মন্ড নিতে চাও মেসেজ দিও, আশা করি আমার থেকে ডায়মন্ড নিলে গাইস খুব কম দামে ডায়মন্ড পাবা, পাশাপাশি গাইস সবসময় বিশ্বস্তভাবে ডায়মন্ড পাবা, আর তোমাদের আইডিও সেফ থাকবে, পাশাপাশি খুব কম রেটও তোমাদের কাছে রাখার চেষ্টা করো যেহেতু তোমরা আমার সাবস্ক্রাইবার। তো গাইস যারা যারা ডায়মন্ড টপ আপ করতে চাও অবশ্যই মেসেজ দিও। আর এদিকে গাইস দেখো গাইস দেখতে দেখতে 16টা কিল হইছে অলরেডি, একটা ডাউনও দিছি, মানে এটার মানে 17 কিল হবে, তার মানে কি আমি সত্যি কথা বলছি গাইস, আসলে আমি 18-19টা কিল হইছে পিকের মধ্যে, 18টা কিল করছি গাইস পিকের মধ্যে, পুরো পাক্কা 18টা কিল করছি। দেন ভাই তোমরা যদি 19টা কিল করতে পারো 18টা ব্রেক কইরা, তাহলে তোমাদের ওয়ার্ল্ড রেকর্ড হবে, আর গাইস তোমাদের হাতে কিন্তু ভাই সেই লেভেলের মনে করো পুরস্কার দেওয়া হবে, হাতে না আর কি তোমাদের আইডিতে। চলো বাবা এদিকটা মরো, ওপি মোটামুটি ভালো ড্যামেজ দিচ্ছি, লাগ ভাই দুইটারে ড্যামেজ দিছি, শালার পুত মর মর ভাই, আমার কিল একটা চুরি হয়ে গেছে গা, আমি এত ড্যামেজ দিলাম আমার কিল খেয়ে দিছে, চলো পোলাপ ইন্ডিয়ার মানুষ হলো না ভাই, প্রচুর পরিমাণে কিল চুরি করে কত, এই হারে কিল চুরি করলে মাথা মতো কার না নষ্ট হয় কত, সমস্যা নেই গাইস বেশি টেনশন নেওয়া যাবে না, বেশি টেনশন নিতে গেলে কিন্তু গাইস আবার ঝামেলে পড়ে যাবো। এদিকে কি এনিমি আছে, ওই যে লং রেঞ্জ একটা এনিমি দেখতেছি গাইস, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাইকটা আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই বাইক দিয়ে ঘুরে ঘুরে এনিমি কিল করতে হবে। চলো গাইস সেদিকে কিন্তু প্লেয়ার পাইছি, আর অলরেডি কিন্তু গাইস আমার 18টা কিল হয়ে গেছে গাইস, 18টা কিল করেই কিন্তু ঘুরতেছি আনলিমিটেড, আর যদি জোন না আসতো গাইস তাহলে কিন্তু দেখটা পিকের ভিতরে বৈশা বৈশা সব কিল করতাম, 18 কিল করার পর কিন্তু যে 19 নম্বর কিল করছি পিকের থেকে অনেকখানি দূরে, ঠিক আছে মানে পিকের আশেপাশেই, তারপরও গাইস এটা কিলের মধ্যে ধরা যায় না আর কি, পিকের থেকে মোটামুটি দূরে আসছি। তো চলো দেখি আর প্লেয়ার পাই কি না, আর গাইস এনিমি কিন্তু বেশি একটা নাই, 10টা প্লেয়ারের মতো আসে, আর ম্যাচটা কিন্তু যেভাবে হোক ভিও করার ট্রাই করি। আর তোমরা জানো ভাই আমাদের কিন্তু কপাল খারাপ, মানে আমি মাত্র এরকম একটা ইউটিউবার যা আমার মনে হয় গাইস প্রতিটা ম্যাচ ভালো পারফরমেন্স দিয়া ভালো কিল করা সব কিছু ওকে করা লাস্টে যায় গাইস ভুয়া মিস করি, আর তারপরও গাইস 1-2 ম্যাচে না প্রতিটা ম্যাচেই। তো চলো ভাইয়া এদিকে কিন্তু উড়া দৌড়া ভাই খুব কপসি দেই, আর এই প্লেয়ারটা তো মরতেই আছে না ভাই, গ্রেনেড মারতেছি বোম মারতেছি, ও কি খাই আইছে গাইস, চলো মইরা গেছে গা ভাইয়া, আমার ফ্রিজ বোমে মইরা গেছে লাস্টে, যা গাইস এইদিকে কিন্তু দেখলাই গাইস 20টা কিল করছি, তারপর দিয়ে কিন্তু গাইস এদিক দিয়ে ঘুরতেছি ঘুরতে ঘুরতে কিন্তু নিচে আর একটা প্লেয়ার পাইছি,
বেঁচে আরো খুব অসহায় গাইস, দৌড়েই দিয়েছে ঝুনুক দিয়ে যাওয়ার লিগা, অনেক কষ্ট করছে। দেখছো ওয়াল ছাড়তেছে কত দূরে দূরে কেকটা। খুব ভালো প্লেয়ার গাইস, উন্নত মানের প্লেয়ার, বাট আফসোসের কথা গাইস, এরকম প্লেয়ার এদিকে থাকলে আমার ঝামেলা হবে, কারণ এইসব প্লেয়ার কিন্তু থার্ড পার্টি মাইর দিয়ে মাইরা দেয়। একটু পরে দেখতে পারবা গাইস আকাম নাকি ঘটে আমার লগে। তো চলো, অলরেডি কিন্তু 21টা কিল করে ঘুরতেছি, দেন 22টা কিল হয়তো হয়ে যাবে গাইস খুব শীঘ্রই, দেখো। কারণ ভাই 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 কিল্ডা মারিছে, কিল্ডা মারিছে, এত কষ্ট করছি কিল্ডা আমার মেরে দিলে হবে। চলো গাইস, আমার কিল কিন্তু আমি হাতায় দিছি, বাট মাঝে এনিমি ভালো কিছু ড্যামেজ দিয়ে দিছে আমার আর কি। কিন্তু এনিমি ড্যামেজ না দিলে তো গাইস মারতাম তো আমি, তাই না? এনিমি ড্যামেজ কেন দিছে গাইস আমি কি বলছি? আর গাইস অবশ্যই যারা যারা আমাদের ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, আকিব অ্যান্ড আবির ব্লগস থেকে সাথ দিলে পাওয়া যাবা, সাবস্ক্রাইব করে দিও গাইস, ওখানে কিন্তু রেগুলার আমাদের ব্লগ ভিডিও পাবা। আর গাইস দুই একদিনের মধ্যে আবার সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আসছি। আর চিন্তা করছি গাইস এখন থেকে কিন্তু চ্যালেঞ্জ ভিডিও করবো ব্লগ চ্যানেলে, যেহেতু আমরা মেন চ্যানেলও চ্যালেঞ্জ ভিডিও করি। আর এখানে দেখো গাইস পিসে কি কোনো এনিমি দেখছিলা? আমি কিন্তু কোনো এনিমি দেখি নাই, ভাবছি গাইস আর 5টা প্লেয়ার সামনেই আছে, দেন নামছি আর একটা প্লেয়ার মারা লিগা, আর পিসের তুই শালা আমার ফুল ড্যামেজ দিছে, দেন এই মাইন ক্যামেরা গাইস মেরে দিছে। দেখো গাইস মাত্র 2 কিল করছে, তার ভিতরে একটা কিল কার জন্য ঝরে পক করছে, আর এই একটা কিল আমারে করছে, তাও আমার কিল করতে পারতো না। লাইভ দেখছিলে কী বানাইছি, পিস দিয়ে একটা আমার থার্ড পার্টি মাইর দিছে ওই পাহাড়ের উপরে থেকে, দেন কিন্তু গাইস মারাটা খেয়ে গেলাম, ভুইয়াটা গেলাম, মিস হইয়া কপাল খারাপ হইলে যা হয় আর কি ভাই। তো যাক গাইস ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাইও, ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের ব্লগ চ্যানেল, পর হচ্ছে লাইভ চ্যানেল, তারপর হচ্ছে সেকেন্ড চ্যানেল, সবগুলো সাবস্ক্রাইব করো, সবগুলো কিন্তু রেগুলার ভিডিও পাবা। তাহলে আজকের মতো যাই, সবাই ভালো দেখো, সুস্থ দেখো, নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফেজ।